পুকুদের বাসা ছিল চট্টগ্রামে সদরঘাট রোড দিয়ে যেয়ে উত্তর নালাপাড়া, উত্তর নালাপাড়াতে আমরা তখন ছিলাম। পুপা অর্থাৎ আমার পিসা মশাই পড়ে চাকরি করতেন, সেই সুবাদে আমাদের বাসা থাকতাম। তখন মিছিল মিলিয়ে জয় বাংলা স্লোগানের মাধ্যমে আমরা সবসময় লাল লীগের পাড়ে দিয়ে মানে আমরা বিভিন্ন জনসভায় আমরা যোগ দিতাম। আওয়ামী লীগের অফিস ছিল ওখানে, আমরা অনেক সময় ওখানে যাইতাম। যখন 25 মার্চ আসলো তখন 26 মার্চ আসলো, কালঘাট থেকে আমরা কাপ্তাই লীগে রওনা হলো। এমনি কাপ্তাই পথে দিয়ে পথের হাট বলে রাউজান, রাউজান দিয়ে আমরা আবার এদিকে মন নিলাম। এদিকে রাউজান দিয়ে যেতে যেতে আমরা ফড়িশ্চুরিতে পৌঁছলাম। ফড়িশ্চুরিতে পৌঁছে ওখান থেকে ফড়িশ্চুরিতে হাঁটে হাঁটে আমরা ইয়াকু বলে একটা জায়গা আছে, ইয়াকু পার্বত্য চট্টগ্রাম, আমরা ইয়াকুতে গেলাম। ইয়াকু থেকে আমরা আবার ওই বর্ডার সাইড ধরে জঙ্গলে জঙ্গলে বর্ডার সাইড ধরে আবার ইয়েতে গেলাম, ওই যে রামগড় মহামণি, রামগড় মহামণিতে গেলাম। ওখান থেকে ভারতে সাবরুম থানা উপলে পার হয়ে গেলাম, ভারতের ওইদিকে সাবরুম থানা, সাবরুম থানাতে যখন পাইছি আমাদের ধরে ফেলছে, বললে কি তোমরা কে? আমরা বললে বাংলাদেশে আমরা তোমাদের, তখনও মানে আমাদের কর্মকাণ্ড মুক্তিযোদ্ধার কর্মকাণ্ডগুলি শুরু হয়নি, আমাকে 3-4 দিন পর্যন্ত রাখছে ওখানে সাবরুম থানাতে, অ্যারেস্ট করে রাখছে এখানে। তা থাকার পরে 3-4 দিন পরে হঠাৎ কিছু একটা শোনা গেল যে কি মুক্তিযোদ্ধাদের জন্য একটা ইয়ে করছে, হরিনাথ একটা ট্রেনিং সেন্টার করছে। আচ্ছা, ওখান থেকে আমি আবার মিরেশ্বরে চলে আসি, ওখান থেকে সারা পেয়ে আমি সাবরুম দিয়ে পার না হয়ে বাগান বাজার দিয়ে করাহাট ধরে আমি আবার মিরেশ্বরে চলে আসি। আসার পরে ওখানে এপ্রিলের সময় দেখতেছি যা দেখলাম, এই যে চট্টগ্রাম থেকে রাস্তার দোনো পাশে এদিকে আধা কিলোমিটার সেদিকে আধা কিলোমিটার গাছপালা ঘরবাড়ি যা ছিল সব পুড়ে তামা গড়ে বসছে, সব জ্বালিয়ে একেবারে লাল তামার মতন হয়ে গেছে। তাহলে জায়গাগুলি দেখার পরে আবার ওখান থেকে মিরেশ্বরের থেকে আবার আমাদের কয়েকজন বন্ধু বান্ধব ওই ছেলেরা আমাদের স্কুলের ছেলেরা নিয়ে আমরা হেঁটে হেঁটে জোড়াগঞ্জে গেলাম। জোড়াগঞ্জে থেকে পশ্চিম দিকে মিয়াজান ঘাট বলে, মিয়াজান ঘাট দিক থেকে আমরা ও বুবিয়াঘাট অর্থাৎ তৎকালীন নোয়াখালী জেলা ছিল, এই নোয়াখালী জেলাতে আপনার আমরা পারলাম বুবিয়াঘাট দিয়ে। ওখানে একটা সিলোনিয়া এবং কোরিয়ানগর বলে, তার পাশে একটা কোয়ারা ডিগি আছে, ওখানে আমরা সিলোনিয়াতে যখন গেলাম, সিলোনিয়াতে ওখানে দেখলাম কিছু কিছু বলে নাকি রেজাগা সৃষ্টি হচ্ছে, আলবদর আসাম সৃষ্টি হয়েছে। তখন বেশ কিছু মানুষ শরণার্থী দলে দলে শরণার্থী যাচ্ছে, ওদের উপর লুটপাট করতেছে, এদের কাউকে কাউকে গুলি করতেছে, ছুরিকাঘাত করতেছে। এমন সময় আমরা ওখানে ছিলাম, আমরা মধুগ্রাম দিয়ে বর্ডার অতিক্রম করে শ্রীনগর ক্যাম্পের বিএসএ ক্যাম্পে গেলাম। বিএসএ ক্যাম্পে ওখানে দেখলাম আমাদের পিছনে আগে হাজার হাজার মানুষ আসতেছে শরণার্থী। আচ্ছা, দেখ আমরা এবার হাঁটে হাঁটে যাচ্ছি মনুর দিকে, মনু থানা ভোগে 83 আমরা ক্লান্ত হয়ে মনুতে পৌঁছলাম।
তখন যাকে আমরা হাঁটে হাঁটে গেলাম, হাঁটে হাঁটে যেয়ে মরুতে ইয়াতে হরিণাতে পৌঁছলাম। দেখলাম ওখানে ইউথ ক্যাম্প করা হচ্ছে। ইউথ ক্যাম্প, ইউথ ক্যাম্প মানে যে যারা পাবলিক তাদের তাদেরকে ওখানে রাখার জন্য, যুবক ছেলেদের রাখার জন্য ক্যাম্প হচ্ছে ওখানে। যে আমাদেরকে কাজ দিল, এই যে ওদিন তো রাত্রে বললাম, তারপর থেকে কাজ দিল, একটা ধামা দিল, মাথা কাটা ধামা, ধামা দিয়ে ওখানে আপনার ওই তখন ওখানে কুচি কাটা ছিল, কাটা ছিল, গুচ্ছা গাছ ছিল, ওগুলি ওখানকার নাম আর কি, ওই লতা পাতা ঝাড় জঙ্গল কাটা ওগুলি সাফ করে আমরা ওখানে ট্রেন বানাতে শুরু। ট্রেন মানে তাও ডিসেন্ট্রি হয়ে যেত, অর্থাৎ রক্ত অমাসা, রক্ত অমাসা। আমি প্রায় এক মাসের মতো কষ্ট পেয়েছি। হান্নান ভাই, মন্নান ভাই, এরা তো সবাইকে দেখতাম, বিশেষ করে ড্যামসার একটা স্বপন চৌধুরী, সে ছিল ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব আসতেন। আমরা তো এখানে কোনো সঠিক ওষুধ পাচ্ছি না আমশার জন্য, ব্লাড আমশা শতকরা 90 জন 95 জন ব্লাড ডিসেন্ট্রি, ওখানে অনেক লোক মারা গেছে। ওখান থেকে হঠাৎ করে আমাদের একদিন রিপোর্ট করার জন্য অর্থাৎ আমাদের বাসাই হল, আমাদেরকে বাসাই করে প্রায় আমরা 150 জনের মতন আমাদেরকে নিয়ে গেল বাংলাদেশ হেডকোয়ার্টার, যেটা হলো আগরতলা। ওখান থেকে আমাদেরকে করিমগঞ্জ দিয়ে লোহারমন হেডকোয়ার্টার, আসাম লোহারমন হেডকোয়ার্টার আমাদেরকে নিয়ে গেল। লোহারমন হেডকোয়ার্টার পরিচালক ছিলেন এস কে বাক্সি, জন্মসূত্র নাকি বাঙালি, পটিয়াতে নাকি ওর বাপের বাড়ি ছিল। আমরা ওখানে আমাদের ট্রেনিং শুরু হলো, ওখানে আমরা এই আমাদের যে ব্রেক করা হয়েছে বাসের চালি করে, নিচে বাসের চালি উপরে ছল দিয়ে আমাদের লম্বা লম্বা রাইফেল ট্রেনিং শুরু হলো। এমনি করতে করতে আমরা প্রত্যেকটা SMG, LMG, SLR ওগুলি আমরা শিখেছি, এবং ট্রুস মোটর শিখেছি। ট্রেনিং শেষ করার পরে আমাদেরকে হরিণা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হলো। 110 নম্বর গ্রুপ একটা সৃষ্টি হচ্ছে, ওখানে আমরা 75 জন লোক ছিলাম। 75 জনকে তিন ভাগে ভাগ করা হলো, তিনটা সেকশান হলো। আমি ওই যে ওখানে আমাদেরকে শপথ করালো, আমরা শপথ করলাম আমাদেরকে এবার আর্মস এমিনেশন ইস্যু করা হচ্ছে, আর্মস এমিনেশন আমাদেরকে ইস্যু করলো। তখন আমি স্ট্যান্ডিং পাইছিলাম, আমার কমান্ডার ছিল মোহাম্মদ নুরুন নূর, ওর বাড়ি ছিল বাঁশখালী। ওখান থেকে আমরা 75 জন নিয়ে একে 110 নম্বর গ্রুপ আমরা রওনা দিলাম। আমাদের একটা গাড়িতে করে অযোধ্যা বর্ডারে ঠিক আধা কিলোমিটার পূর্বে দক্ষিণে করে আমাদেরকে নামাই দিল। আমরা এই ফাঁকে পাড়ি গেলাম কোথায়, অযোধ্যা, এটার জায়গার নাম কি অযোধ্যা। এখন আমাদের একটা গাইডা দিয়েছিল চাকমা গাইডা আমাদের গাড়ি দিয়ে দিকে আনতেছে, আনতে আমাদেরকে কোথায় আনলো, ওই প্রায় EPR ক্যাম্পের পাশাপাশি। আমাদের আমরা যাচ্ছি, টের পেয়েছি কিনা জানি না, তারা ব্রাশ শুরু করে দিয়েছে। আমরা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিতে গুড়ি গুড়ি পায়ে আমরা সামনের দিকে আগে হয়ে যাচ্ছি। আমরা পিছিয়ে দিয়ে যাওয়ার কোনো পথ নেই, আমরা আগে যাচ্ছি, আগে যেতে 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 এমন একটা জায়গাতে গেলাম, তো করে আমরা কোনো একটা গুলি আমরা ছড়ি নাই, কারণ এখন আমরা আজও অবস্থা বুঝতে পারি, আমরা একটা স্তর পাইছি। তখন আমরা যেই তখন আমরা অযোধ্যা EPR ক্যাম্প পারে আমরা প্রায় মানিকছড়ির এলাকাতে আসছি। এইগুলো রাত্রে হাঁটে হাঁটে সকালবেলা আসছি। তখন আমরা সকালবেলা আসার আমরা গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে খাবার কথা ইচ্ছা ছিল, ইয়ে ছিল না, সময় ছিল না, তখন থেকে আপনার আমরা ফেলে দিলাম। তখন আমরা আর খাবার শেষ, আমাদের আর খাবার নেই, কোথায় যাবে, আমরা পাহাড়ে পাহাড়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ওখানে জল খাচ্ছি, এই যে আমার কচি কচি চুকা চুকা বিশেষ করে পাতা জাতীয় এবং ওই যে অমলকি, তখন অমলকি ইয়ে ছিল, বৃষ্টির সময় ছিল, আর যোগ, যেটা যোগ বলতেছে পাহাড়ে এক ধরনের চীনা যোগের মতো যোগ ছিল, আমাদের সর্বদায় যোগে ধরছে। আবার বাগাদারায় যোগ একটা আছে আমাদের দেশ, বাগাদার তারা যোগ বলে, এটা এমনি করে টক্কর মারে ধরে, এরকম যোগ কারো কারো বগলের তলে, এই যে ঘাড়ে বা বিভিন্ন জায়গাতে যে ধরছে, ওগুলি দেওয়া প্রচুর ফ্লিডিং হয়েছে। যাই 2 দিন পর্যন্ত আমরা উপর ছিলাম,
জল খেয়েছি আর কচি পাতা খেয়েছি ওই পাহাড় থেকে যা আসে তখন নাইবুল্লা গুলা বলে আমাদের নাইবুল্লা গুটা ওইগুলো আমাদের দেশে বাক্যম গুলা বা এই ধরনের গুলা যা আছে ওগুলি খেয়েছি এমনি এমনি করতে করতে আমরা এই বেশ্বরী বা কালা পাহাড় কালা পাহাড়ের উপত্যকা আসি করছি বেশ্বরী উপত্যকা আসছি আপনার চাকমা ওরা আছে তারা আমাদেরকে কিছু কিছু লাল চাল দেব কিছু ছিঁড়া সুটি দেব পরবর্তীকালে আমরা ওখানে ঘুমিয়ে পড়ছি একমারে দাঁড়িয়ে মানিশের রাজবাড়িতে খবর দিয়েছে পাঞ্জাবি রেজিমেন্টটা বা পাঠান বেলুস রেজিমেন্টটা ওই যে মানিশের রাজবাড়িতে বড় একটা ঘাঁটি করছে ওখান থেকে এসে এরা সার্চ লাইট প্রথমে সার্চ লাইট মারলো তারপর ব্রাশ করলো শেভিং করলো আমরা সে বেশ্বরীর পাশ দিয়ে একটা ছোট একটা খাল ওই যে ছড়া ছড়া দিয়ে আমরা নামতে যাবো আমরা সব স্কুলে গিয়ে রওনা দিলাম এই নামতে যাবো এই মতো অবস্থায় মিজোরা আমাদের উপর হামলা করলো প্রথম প্রথম আমাদের উপর মিজোরা হামলা করার সাথে সাথে আমরা পজিশন নিয়ে করলাম পজিশন নিয়ে আমাদের তিনটে এলএমজি ছিল তিনটে টুইস মোটর ছিল আমাদের এসএলআর রাইফেল এস্টেন গানি ছিল সবাই একসাথে আমরা হামলা করে তাদেরকে আমরা ওইটা জবাব দিয়ে তাদের আমার তিনজন মেজুকে আমরা ওখানে প্রথম অপারেশনে আমরা সাকসেসফুল হলাম হেরা পালিয়ে গেল পালিয়ে যেয়ে আমাদের ভাগ্য খারাপ আমরা বুঝতে পারি না কোন দিকে যাব আমাদের গাইডার ছিল দিকে চলে গেছে সে তো সাইডে ছিল তখন আমরা ওই ছড়া দিয়ে আস্তে 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 বেশ্বরী পর্যন্ত আসে মৌতুর ডাল মৌতুর ডালাটা পার হলেই অর্থাৎ এটা মানিশের রাজবাড়ি একটা সড়ক মেইন সড়ক সড়কটা রাস্তাটা পার হলে আমরা ওই দিকে ফটিশুরিতে চলে যাব আসতে দুই দিকে পাহাড় তখন ওকে আমরা তিন গ্রুপ হলাম প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ যাওয়া শুরু করছি যেহেতু দুটো দিকে পাহাড় মাঝখানে একটা রাস্তা পার হয়েছি যে আমরা ওখানে রেড মুশ করেছি পাহাড়ের উপরে পাঞ্জাবের রেড মুশ করে রেখেছি সেটা আমরা জানতাম না ওখান থেকে আমরা দৌড়ে আমি তখন এই মাথাতে একটা গুলির আঘাত হলো এখানে একটা গুলিতে আঘাত হলো আমাদের 75 জনের ভিতরে ছত্রভঙ্গে কিছু মারা গেল কিছু পালিয়ে গেল আর আমরা 6 জন ফরিশ্রীর দিকে অর্থাৎ যুদ্ধাচলার দিকে ত্রিপুরা আছে না ত্রিপুরা পাড়াতে আমরা আসলাম আমার সহযোদ্ধারা এমদাদ হোসেন এমদাদ জানে আলম চৌধুরী শওকত নবী হোসেন এরা আমার সাথে ছিল উপেন্দ্র ত্রিপুরা আমাদেরকে রক্তাক্ত অবস্থায় একটা তারা একটা ওখানে থলিতে একটা ইয়ে করছে ওই আপনার একটা ট্রেন করেছে ওখানে আমাদেরকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে অসুস্থ হয়ে পড়লাম আমাদেরকে ফটিকছড়ি থানার হাটহাজারি বাড়ি আব্দুল হারুন চৌধুরী তার লোক জন নিয়ে উনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন দেশে সাথে ডাক্তার নিয়ে আসলেন আমাদের ওয়াশ করে আমাদেরকে অনেক রকম চিকিৎসা দিয়ে আমাদেরকে সুস্থ করলো প্রায় আমাদের 15 দিন পর্যন্ত এখানে আমরা অসুস্থ ছিলাম আমরা এখান থেকে যুগাচলা থেকে ফটিকছড়ি আব্দুল হারুন চৌধুরীর কমান্ডের আন্ডারে কয়েকটা গ্রুপ এসে আমরা একদিন ডোলো চা বাগান আক্রমণ করি আমাদের গ্রুপ কমান্ডার বাঁশখালীতে আছে তখন আমরা চিটানি মুখে হলাম আনোয়ার পাড়ে গেছি আনোয়ার পাড়ে গেছে অনেক কষ্ট করে আমরা বাঁশখালীতে পৌঁছলাম সাধনপুরি স্কুলে গেলাম স্কুলে যেয়ে দেখলাম ওখানে আমাদের গ্রুপ কমান্ডারকে আমরা লাগ পাইনি ও অন্যান্য গ্রুপ কমান্ডার সমিউদ্দিন এল এম জি রশিদ তারপর হাসেন জাফর আলম এদেরকে লাগ পাইছি তাদের সাথে মিশে গেলাম মিশে দিয়ে আমরা সাধনপুর স্কুলে থাকলাম ওখান থেকে কয়েকদিন পরে তুমুল একটা ফাইট হলো কোথায় এই যে বাণীগ্রাম সেদিন সার্জেন্ট আলম উনি শাহাদাত বরণ করেছে তারপর আমরা গুনাগুড়ির দিকে রওনা হলাম সেই থেকে গুনাগুড়ির দিকে আমরা রওনা হইতে হয়েছে গুনাগুড়ি যেদিন আমরা যেই পড়ছি সেদিনেই দেশ স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পরে আমাদের যে কি আনন্দ আমি নতুন প্রজন্মকে বলবো যে আমাদের বাংলাদেশের এই স্বাধীনতা যেন তারা চিরতরে ধরে রাখতে পারে এই যে স্বাধীনতা কি জিনিস তারা যদি সেটাকে যদি সমুচিত মর্যাদা না দেয় তারা বিপাকে পড়বে দেশে যে এখন সাম্প্রদায়িক হিসাব দেখা যাচ্ছে জঙ্গিবাদের হিসাব দেখা যাচ্ছে
তাদেরকে আমি সাদা সবাইকে বিনীতভাবে উদারভাবে আহ্বান করবো মুক্তিযোদ্ধা হিসাবে, তারা যেন এটাকে প্রতিরোধ করে অসাম্প্রদায়িক জঙ্গি মুক্ত একটা সমাজ যেখানে আমার মা বোন আমার ভাই সব আমার ছেলে সন্তান সন্ততি যারা আছে তারা যাতে নির্বিঘ্নে স্বাধীনতা ভোগ করতে পারে।